টমেটো ছিল 160 টাকা, এখন 200 টাকা, বুঝছেন? কাঁচামরিচ 200 টাকা, কেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ার থেকে আসবো দাম কম, ইন্ডিয়ার থেকে আসবো না দাম কমবো না, দাম বাড়বো, এরকমই। এখন টমেটো আমাকে 200 টাকা কেজি বিক্রি হইতেছে, কচুরমুখী 50 টাকা কেজি বিক্রি হইতেছে। এই যে এইটা বড়টাই মানে এই বিটতে 80%, এই বিটতে খারাপ খারাপটি ঢুকাই দিছে না, এইটা তো আমার কম দামে বিক্রি করতে হবে, কথা বুঝছেন? মানে এইটা বিটতে ঢুকাই দিচ্ছে, মানে আমার কম দামে বিক্রি করতে হবে, করার কিচ্ছু নাই। ভেন্ডি পটল, এই যে সিম, সিমান আছে 160, সিমান কিনা 180 টাকা বেশি 200 টাকা, ঠিক আছে? এরকম অনেক সবজির দাম একটু বাড়তি, এটা আমার জায়গায় ই করতে হইব, তাহলে আমার এটা সমাধান হইব, বুঝছেন? আমরা যদি সস্তায় না আনতে পারি, আমরা তো সস্তায় বিক্রি করতাম না, 2 টাকা কমে আনতে হলে আমরা 2 টাকা কমে বিক্রি করতাম, জনগণরা 2 টাকা কমে খাইতে পারবো। আর আমরা যদি 2 টাকা কমে না আনতে পারি, আমরা বিক্রি করতাম, তার আগে আমাকে যে ধরেন এটা আমাদের কেনা আছে 180 টাকা, আমাকে 200 টাকা বেচতে পারবো না, তো আমাকে লোকসান। এটা আমরা করার লাগে আমার 35 টাকা কেজি কেনা পেয়েছি 60 টাকা কেজি, এবার 20 কেজি লেন ছিল সবই হারাই দিছি, সব পচ্ছে গেছে গা, ওই যে বৃষ্টি বিধানে মাল ছিল সব গেছে পচ্ছে ঘুমাইয়া, এটা তো ফালাই দিছি, তাহলে আমাকে লোকসান না? সবজি কথা করে তো লাভ নাই। পটল হলো যে 60 টাকা 50 টাকা বিক্রি করি, কাঁকড় 80 টাকা, কাঁকড়ের দাম তো কমে নাই, কাঁকড়ের দাম আগের মতো নেই, মানে কোনো ইয়ে হয় না, পরিবর্তন হয় না, পুস্তা 60 টাকা 80 টাকা, মানে ভাই এটা তো নর্মাল কোয়ালিটি তো, মানে এটা কালকের সবজি, এটা তো কালকের, এই জন্য এটা 50 টাকা কেজি 60 টাকা বিক্রি করি, মানে আজকে দিয়ে আবার 80 টাকা বিক্রি করে। বেগুন 60 টাকা কেজি, সরষার দাম বাইরে গেছে, সরষা হলো যে এটা হাইব্রিডটা 60 টাকা আর দেশিটা 80 টাকা, হ্যাঁ, চিচিঙ্গা 50 টাকা, দুন্দুল 60 টাকা, দুন্দুল অনেক দাম বাড়ছে, করলা 60 টাকা কেজি, বেগুন সাদাটা 80 টাকা, আর আপনার এই যে লেবুর আলু 20 টাকা, জালি 50 টাকা পিস, বটবুড়ি দামও বাইরে গেছে, বটবুড়ি গত সপ্তাহে বেচছে 80 টাকা, এই সপ্তাহে হলো যে 100 টাকা, 100 টাকা 90 টাকা উপরে পাইকে দিয়ে কেনা, ধর আমরা 100 টাকা বেচতে লাভ হয় না, ঠিক আছে? এবার আমরা কি করবো, করার কিছু নাই, কেজিতে 15-20 টাকা বাইরে গেছে। লাউ আগে কার্টন ছিল হলো যে আপনার 1200-1300 টাকা, এই কার্টন হলো যে 1800-1500 টাকা, 1500 টাকা, কাঁচামরিচ দেশি হলো যে 2700 টাকা, বললাম কাঁচামরিচ দাম প্রচণ্ড বাড়তি, মানে ইন্ডিয়ান থেকে আসবো দাম কমবো, ইন্ডিয়ান থেকে আসবো না দাম কমবো। এই যে এটা বললাম না আপনি, এই যে ইন্ডিয়ান মাল, ঠিক আছে, এটা দাম বেশি, দেশি মরে ধরেন ইন্ডিয়ার থেকে আসবো না, দেশি মরে দাম বাড়াই বসবো, মানে এটা দেশের একটা ই, বুঝছেন? এরকম পালা। ধন্যবাদ দাম বেড়ে গেছে, ধন্যবাদ 400 টাকা কেজি বিক্রি করি আমরা, আমাকে 300 টাকা কেনা, 320 টাকা কেনা, আবার ধরেন বরফ থাকে, বরফের পানি থাকে, কথা বুঝছেন? তা আমাকে ঘরে ঘর ধরে একই সিম 200 টাকা কেজি, সিমের দাম প্রচন্ড বাড়তি, সব মালের দামে টুকটাক অনেক বাড়তি, ওই যে বরাবর 5-6 দিন বৃষ্টি হয়েছে না, এই জন্য সবজি একদম ডাউড়ে গেছে গা। এখন তো দেশ গ্রামের কথা বলে তো লাভ নাই, কারণ আমরা তো কিনে আনি, আমরা এরকমভাবে বিক্রি করি, ঠিক আছে? আমাকে তো আর এনে তোর মানে আমরা খুচরা দোকানদার, আমরা তো এরকম ঠেলাভাড়া লাভ করি না, লাভ করে তারা পাইকারি বেছে, তারা পেঁপেই সস্তা, পেঁপে ঝড়ে মধ্যে সমস্যা হয় না, পেঁপে আরও সস্তায় কীরকম, বৃষ্টি বাদল হইলে পেঁপে আরও সস্তায়, গাছ ভাঙে যায়, এই জন্য ঘরে ঘরে ধরে বিক্রি হয়, পেঁপে 20 টাকা কেজি বিক্রি করলাম। কারণে আবার ধরেন আপনার যে ইন্ডিয়ান এই যে মরিচটা টমেটোটা, এটা ইন্ডিয়ান থেকে আসবো না দাম বাড়াই বাঁচবো, কথা বুঝছেন? ইন্ডিয়ান থেকে আসবো তাহলে আবার দাম কম, ভাই এখন আমরা আমরা তো খুচরা দোকানদার, আমাকে হলো ব্যবহারের কারণে কাস্টমার নেই, ঠিক আছে? মানুষ আচ্ছা ব্যবহারের কারণে আমরা মাল বিক্রি করতেছি, নাহলে মাল বিক্রি করানো যেত না, ঠিক আছে ভাই? আইডিয়া একটু দাম বাড়তি ভাই, এর অনেক বুঝানোর ইয়ে আছে না, সিস্টেম আছে না, আমরা অনেক বুঝাই মাল বেশি, করার কিছু নাই তো। না, চাঁদাবাদি একবারে বন্ধ হয়েছে, ফোন নাম্বার দিয়ে গেছে, খালি কল দিতে হয়েছে, গেছেন রায় বল, বুঝছেন? আচ্ছা আপনার কি আশাবাদী আর সামনে আরো কমবে? এরা একজনে সরকারে একজনে জনগণে, আমরা কম দামে আমরা পামো, কম দামে বেশি,
কথা বুঝছেন, আমাকে স্টেজ কথা বাবা, আমরা কম দামে আনবো, কম দামে বিক্রি করতাম, কম দামে আনতাম না, বিক্রি করতাম এটাই। ওইটা হলো যে জনগণের উপর নির্ভর করবো, আর হলো যে আপনার সরকারের উপরে, সরকার যদি আমাকে কমাই দেয় আমরা অবশ্যই কম দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ আমি কথা বুঝেন না, ইলিশ মাছ আগের ভিড় ছিল 1000 টাকা 1500 টাকা কেজি, এইবার 500 টাকা কেজি 600 টাকা, আমরা কম দামে আনছি, কম দামে বিক্রি করতেছে এরকম।